Thank you, Bolo, Mama K. এবার জয়ের নাম পরিবর্তন করে হয়ে গেল জয় বিশ্বাস। বিপ্লব শাহ জয়ের কেক কাটার একটি ভিডিও শেয়ার করে সেখানে জয়ের নাম লিখেছেন জয় বিশ্বাস, আর এতেই ক্ষুব্ধ হয়ে গেছে নেটিজেনেরা। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। ছেলে জয়ের সাথে দারুণ একটি মুহূর্তে দেখা গেল জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে। সম্প্রতি কলকাতা থেকে দেশে ফিরেছেন অপু বিশ্বাস। আজকের শর্টকাট সিনেমার প্রমোশনে প্রায় এক সপ্তাহ কলকাতায় ছিলেন অপু বিশ্বাস, আর এই পুরো সময়টা জয় ছিল তার বাবা শাকিব খানের কাছে। ছেলেকে রেখে দূরে থাকতেও কিছুটা কষ্ট হচ্ছিল অপুর, তাই তো দেশে ফিরেই জয়কে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন অপু বিশ্বাস। এবার ছেলেকে নিয়ে কেক কাটতে একটি ভিডিওতে দেখা গেল অপুকে। কেক কাটতে পেরে জয়ও ভীষণ খুশি। জয়কে সারপ্রাইজ দিতেই কেক নিয়ে তার বাসায় হাজির হন বিশ্বরঙ্গের কর্ণধার বিপ্লব সাহা। বিপ্লব সাহা জয়কে কেক খাইয়ে দেয়। এ সময় বিপ্লব সাহাকে ধন্যবাদও দেয় জয়। জয় বলে, থ্যাংক ইউ মামা। অপু বিশ্বাস বলেন, জয়কে আনন্দ দিতে বিপ্লব সাহা দাদা ছোট্ট একটি আয়োজন করেছেন, আমার ছেলের জন্য কেক নিয়ে বাসায় চলে এসেছেন, আমাকে ছাড়া ও কিছুদিন তো একা ছিল, তাই আমরা সবাই মিলে চেষ্টা করছি জয়কে একটু আনন্দে রাখতে, আর জয় খুব কেক কাটতে ভালোবাসে, আমি তো মাঝে মাঝে ওর জন্য কেক নিয়ে আসি, আমাকে নিজ হাতে কেক খাইয়ে দেয়। অপু বলেন, দেশে ফিরে নিজের প্রতিষ্ঠানের কাজ নিয়ে আমি খুবই ব্যস্ত হয়ে পড়েছি, তবে এর মাঝেও ছেলের বায়না তো রাখতেই হচ্ছে, তাকে নিয়ে বেশ কিছু জায়গায় এর মধ্যে ঘুরতে গিয়েছি। জয় বাইরে ঘুরতে খুবই পছন্দ করে, বাইরের আলো বাতাসে বাইরের খোলা পরিবেশে আমি ওকে মাঝে মধ্যে নিয়ে যাই। এদিকে জয়ের নাম জয় বিশ্বাস লেখায় ক্ষুব্ধ হয়ে গেছেন নেটিজেনেরা। সো ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত সেটি জানিয়ে অবশ্যই কমেন্ট করুন।